আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকালবেলা আসেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি যে রেসিপি, এই রেসিপিটা হলো চিকেন ড্রাগন রোস্ট। আশা করি আপনারা আমার রেসিপিটা ভালো পাইবা। এখন আমি রান্না বই দিছি। রান্না লাগি এখানেও আমি একটা পানোর মাঝে 2 টেবিল চামচ বাটার দিছি, আর দিলাম এখানেও আমি 1/3 কাপ তেল, আর রাখছি এখানে কিছু গরম মশলা। তো গরম মশলার মাঝে এখানেও আমি 2টা তেজপাতার একটু কাটিয়ে দিছি, 4টা দারচিনি স্টিক দিছি, 4/5টা এলাচি দিছি, আর রাখছি 1 চিমটি লং, 1 চিমটি গোলমরিচ, 1টা স্টার এনিস, 1টা ব্ল্যাক এলাচি, আর রাখছি জয়ফল আর জয়ত্রী। তো এইগুলো আমি বাদে দিমু। এখনকো ও দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়া আছেন, তো একটু ভালো করে মিক্স করিয়া এরপরে আমি দিলাম এখানেও পিঁয়াজ। এখানেও আমি 2 কাপ পিঁয়াজ দিছি, আর পিঁয়াজ খানি ধরে আসবো আমি একটু লম্বা করে কাটিয়ে নিয়েছি। তো পেঁয়াজ খানি দিয়া, পেঁয়াজ খানি ধরে আমি ভালো করে 2-3 বার লাড়িয়া দিয়া, যে সময় আমার একটু গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজের মাঝে। তো ওই সময় গিয়ে আমি দিব এখানেও আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট এখানেও আমি 2 টেবিল চামচ দিছি দিয়া, ও আদা রসুনের পেস্ট খানি ধরে ভালো করে পেঁয়াজের লগে মিক্স করবো। একটু ভালো করে মিক্স করিয়া হারলে বাদে এখানেও আমি দিব টমাটো। টমাটো এখানেও আমি মিডিয়াম সাইজের একটা টমাটোর খাটিয়ে রাখছি কিউব করিয়া। তো টমাটো গুণ দিয়া আরও পার ভালো করে লাড়িয়া দিব। লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাম পাউডার মশলা। পাউডার মশলা এখানেও আমি 2 চার চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ আমার গরুর মানাইল কারি পাউডারের গুঁড়া দিয়ে এখনকো আমি সামান্য একটা পানি দিব। পানি দিয়ে আসুন তৈরি একটু মিক্স করে আনিম। এরপরে এখানেও আমি দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াও আমি 2 চার চামচে 1 চামচ দিছি দিয়ে একটু মিক্স করিয়া দিয়া এখন আমি সামান্য একটা পানি দিব। পানি দিয়া ভালো করে আরও পার মিক্স করিয়া নিব। ভালো করে 2-3 বার লাড়িয়া দিয়া ঘুরিয়া রাখব আরও 1 মিনিটের মতো চুলার আগুন কিছু মিডিয়ামের মাঝে রাখিয়া। আর 1 মিনিট পরে উঠাইয়া দিয়ে এখন আমি একটু লাড়িয়া দিয়া বাদে কেন আমি দিলাম 3 টেবিল চামচের মতো ন্যাচারাল লো ফ্যাট ইয়োগার্ট। ইয়োগার্ট দিয়া ইয়োগার্টের পালা করে আমি ওটা মিক্স করবো। মিক্স করিয়া বাদে আমি দিলাম ও যে গরম মশলার মাঝে রাখছিলাম লং আর ব্ল্যাক পেপার অহনেন দিয়া এখন আমি কেনর মাঝে 1 টেবিল চামচের মতো টমাটো পুরি দিছি দিয়া এখনকো আমি অসন্তরে আবার ভালো করে মশলা লগে মিক্স করবো। এখানেও আমি ও যে জয়ফল আর জয়ত্রী দেখাইছিলাম অসিন্তরে একটু গুঁড়া করিয়া 1/4 চা চামচের মতো দিছি এখানেও জয়ফল, আর 1/4 চা চামচের মতো দিছি এখানেও জয়ত্রী দিয়া এখনকো আমি আবার অসিন্তরে মশলা লগে বেলা করে মিক্স করব। আমার মশলাখানি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম এখানেও চিকেন। তো চিকেন আমি আগে দেখাইছিলাম না আপনারারে, এখন আমি কইরাম আপনারারে। এখানেও আমার 1টা 6 পিস চিকেন আছিল, ও 6 পিস চিকেন দিয়ে আর কি আমি 2 পিস করিয়া কাটিয়া একটু মাছানে দিয়ে আঞ্জাইয়া ধুইয়া পালা করে পরিষ্কার করিয়া আনিয়া এখন আমি দিলাইলাম ও মশলার মাঝে। এখন ও মশলার মাঝে চিকেন খানি দিয়া কালি পালা করে 2-3 বার উল্টাইয়া পাল্টাইয়া আমি লাড়িয়া দিমু, যাতে করে লাড়ার মাঝে আমার চিকেন খানি আর কি ভাজা হয়ে যায়। আর লাড়িয়া দিমু কারণে, লাড়ার কারণে চিকেন খানিও ভালো করে ভাজা হইব, আর আগে যে মশলা দিছিলি মশলা খানিও জ্বলতো নাই। তো তালে গিয়ে আর কি আমি বেশ করে লাড়ি লাড়ি ও চিকেন খানি ধরে ভাজমু। এখন আমি এখানেও দিমু ও যে মিষ্টি মৌরি বা গুয়ামরিচ একটা আর কি। তো ওটা আর কি এখানে আমি 2 চামচ দিছি লাগি 2 বারে দিছি, আর আসলে এখানেও আমি 1/4 চামচ মিষ্টি মৌরির গুঁড়া দিছি দিয়া এখনকো ওখানে ধরে আবার আমি ভালো করে লাড়মু। মানে আর কি আমি ও লাড়ার মাঝে রাখি রাখি যেটা মশলা আরও দেবার দিমু দিয়া লগে লগে আবার লাড়মু। ও আমার ও লাড়ার মাঝে চিকেনও বাজা হইতো আর মশলাও আমার জ্বলতো না, ওলা বাটে আর কি আমি ও চিকেন খানি ধরে ভালো করে বাজিয়া নিমু। এখন আমি দিমু লবণ। লবণ আমি আগে দিছিলাম না কারণ আমি পিঁয়াজ খানি ধরে ভালো করে পেরেস্তালাখান বাস্তাম চাইছিলাম আর লাগি, আগে লবণ দিছি না। তো এখন আমি লবণ দিলাম। লবণ দিয়ে আমি আরও পার ভালো করে আসুন ধরে লাড়িয়া দিমু। লাড়িয়া দিয়া চুলার আগুন মিডিয়াম টুলের মাঝে রাখিয়া আরও 1 মিনিটের মতো এখন আমি ঘুরিয়ে রাখবো। 1 মিনিট পরে উদলাইয়া দিয়া এখনকো আমি উচকিন খানি ধরে আর একটু ভালো করে মিক্স করিয়া দিমু। ভালো করে মিক্স করিয়া দিয়া বাদে এখানে আমি আরও পানি দিমু। পানি দিয়া চুলার আগুন মিডিয়াম টুলার মাঝে রাখিয়া ঘুরিয়া রাখবো এখন 4-5 মিনিটের মতো।
5 মিনিট পরে উতলাই দে এখন কো আমি আবার ও চিকেন হানি ধরে মিক্সরিয়া দিলাম এখন আমি এখানে দিব সাদা গোলমরিচের গুঁড়া ছোট চার চামচ হাফ চামচ আর দিলাম এলাচির গুঁড়া ছোট চার চামচ হাফ চামচ আর দিলাম এখানে বাজা জিরার গুঁড়া আর এই মশলাখানি একবারে শেষে দিয়ে আমি দিছি ও কারণে কারণ বাজা জিরার গুঁড়া আর এলাচি পাউডারের আলাদা একটা গ্রান আছে তো ও গ্রানটা আর কি তাক্তখরি আমি আর কি একবারে হেসে দিয়ে দিছি তো বাজা জিরার গুঁড়া তারখাটির হেসে দিয়ে দিলে দেখবা এমনিও একটা সুন্দর একটা গ্রান থাকে আর লগে দিছি এলাচি পাউডার ইটা আর একটু বালাখরি রোস্টর একটা গ্রান আনবো তালাগে আর কি আমি লাস্টে দিয়ে দিছি আর এখন দিলাম আমি কিছু ফ্রাইড অনিয়ন আর এই ফ্রাইড অনিয়নটাও ই আমার গরম মানাইল তো এখন আমি দিলাইলাম কিছু খাসামরিচ খাসামরিচ দিয়ে একটু এক গ্লাস সরি লাড়িয়া দিয়ে বাদে আমি আবার গুড়িয়া রাখবো আর এক মিনিটের মতো আর এই সময় আমার চুলার আগুন এখনও মিডিয়াম টুলোর মাঝে আছে এখন কো আমি উতলাইয়া দিয়ে এখানে দিব কিছু ধনিয়া পাতা আর আপনার কাছে যদি থাকে তো এখন কো চাইলে আপনারা দিতে পারবে এখানে কেওড়া ওয়াটার বা গোলাপ জল বা রোজ ওয়াটার আর কি তো আমি আজকে আর এইসব দিছি না খালি এমনিও আর কি রাঁধি দিছি তো এখন আমি দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়া আর একটু আগলসরি লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখবো আর এক মিনিটের মতো আর এক মিনিট পরে এখন কো আমার রান্ধ হয়ে গেছে আমি চুলার আগুন অফ করে দিছি এখন কো আমি আপনার একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইমো এগুলো ভিউয়ার্স আমার চিকেন রোগন রোস্ট এই রোস্টটা আপনারা ফুলা বা সাদা ভাত বা পরোটা লগে খাইতে পারবা তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা ভালো পাইছেন আর যদি ভালো পাইয়ে থাকুন বরাবরের মতো আজকে অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আন সাবস্ক্রাইব করবা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমার লগে থাকা লাগে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ